হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষা মন্ত্রা। শিক্ষা মন্ত্রা মানে শিক্ষা সংক্রান্ত নতুন নতুন কিছু খবর। আর আজকে যে খবরটা দিচ্ছি, এই খবরটা তোমাদের জন্য, যদিও সবার জন্য না হলেও প্রায় প্রত্যেকের জন্য একটা আশার বাণী। তোমরা যেমন জানো যে আমাদের পশ্চিমবঙ্গে সরকারি স্কুলগুলো ক্রমশ ছাত্রছাত্রী হারাচ্ছে, ক্রমশ কমতে থাকছে ছাত্রছাত্রীর সংখ্যা। আগামী দিনে হয়তো অনেক স্কুল বন্ধ না হলেও আপগ্রেডেশন করা বা অন্যান্য ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট কিন্তু চুপ করে বসে নেই বন্ধুরা, গভর্নমেন্টও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন তোমরা জানো, এখন পশ্চিমবঙ্গে সরকারিভাবে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হয়েছে, কার্যক্রম শুরুও হয়েছে এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কিন্তু এরই সঙ্গে আরও একটা কাজ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর করে চলেছে। কি কাজ? আসলে দেখবে, আমরা বিভিন্ন প্রাইভেট স্কুলে যেরকম শুনি, সেখানে কি হচ্ছে, সেখানে ই ক্লাসরুম চালু হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে। সোজা কথায় যদি বলি, কম্পিউটার এইডেড লার্নিং প্রসিডিওর সেখানে চলছে। আচ্ছা, সরকারি বিদ্যালয়ে কি এরকম করা যায় না? করা যায়, সেই প্রচেষ্টাটাই চলছে। আর তোমরা সবাই জানো যে এই যে প্রজেক্টটা, এই যে ই ক্লাসরুম প্রজেক্টটা, এটা পশ্চিমবঙ্গের 2000 হাই স্কুলে এবং 650 প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে শুরু হয়েছে। যদিও এই যে প্রজেক্টটা এখন চলছে, অর্থাৎ আমি কেইয়ান নিয়ে যে কথাটা বলেছি এর আগে, দেখবে বেশ কিছু ভিডিও আমার করা আছে কেইয়ান নিয়ে, কী সেই মেশিন, কীভাবে ই ক্লাসরুম হ্যান্ডেল করা হচ্ছে সেটা তোমরা দেখে নিতে পারো। আমি ওপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখানে আবার নতুন করে যে সফটওয়্যারগুলো সেখানে ছিল সেগুলোর কিছু আপগ্রেডেশন হয়েছে এবং সেই সংক্রান্ত শিক্ষকদের ট্রেনিংও শুরু হয়েছে। তো যারা, এই যে আমি 2650 স্কুলের কথা বললাম, এই স্কুলগুলোতে যারা এই যন্ত্রটি পেয়েছেন, তাদের কিন্তু পড়াশোনার পদ্ধতিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছেন, শিক্ষকরা নিজেই সেটা নিজেরা বুঝে নিতে পারছেন যে হ্যাঁ, সত্যিই এতদিন যেভাবে চলছিল, ছেলেমেয়েরা যেভাবে অ্যাকসেপ্ট করছিল, তার থেকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। কিন্তু এখন যে বিষয়টা, সেটা হচ্ছে, এটা কি সব সাবজেক্টের জন্য এই মুহূর্তে সেইভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে? হচ্ছে, অপশান রয়েছে, সবই করা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ফোকাস আছে ইংলিশে এবং তার জন্য একটা আলাদা সফটওয়্যার দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে রিড টু। আর এই রিড টু মিটাতে আপনি যখন পড়াতে যাবেন, আপনার ওই কেইয়ান ডিভাইসটাকে ইউজ করে, তখন ওখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে, যে কাজটা নিয়ে আমরা আজকে এই মুহূর্তে আলোচনাটা করব। কাজটা কি? কাজটা হচ্ছে আপনাকে একটা লেসন প্ল্যান বানাতে হবে। লেসন প্ল্যানটা আপনারা জানেন কিভাবে বানাতে হয়, আমরা প্রত্যেকে ডিএলএড বা বিএড করেছি, এটা আমাদের জানা। কিন্তু যখন আমি কেইয়ান ক্লাস করব, তখন আমার লেসন প্ল্যানটা কীরকম হবে, অর্থাৎ ই ক্লাসরুমের জন্য লেসন প্ল্যান কীভাবে বানাবো, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা এই 2650 স্কুল যারা এই ডিভাইসটি পেয়েছেন, তাদের কিন্তু এইভাবেই লেসন প্ল্যান বানিয়ে পড়াতে হবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে এই যন্ত্র যেতে চলেছে। আর ই ক্লাসরুম যখন হবে, তখন আপনাদের সবাইকেই এইভাবেই এটা তৈরি করতে হবে। কিন্তু মজাটা যেটা, সেটা দেখা যাক যে এই যে নতুন একটা সিস্টেম, এই সিস্টেমটাই আমরা কিভাবে নিজেদের অ্যাডাপ্ট করতে পারি, কি করতে হয় এই লেসন প্ল্যানে। দেখুন, একটা জিনিস আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে আপনি যা করছেন সেই বই রয়েছে সব একই, শুধুমাত্র আপনি এটাকে ডিজিটালাইজড করেছেন, অর্থাৎ আপনি এটাকে ই ক্লাসরুম ফরম্যাটে নিয়ে এসেছেন। তাই আপনার যে অবজেক্টিভসগুলো, যা যা আপনি শেখাতে চাইছেন, সেগুলো ওই ডিজিটালাইজড ফর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে। তো আমরা এরকম একটা নমুনা দেখব যে কীরকম তৈরি করা যায় এই লেসন প্ল্যানটা, আর সেই নমুনাটা ধরেই আমরা আলোচনাটা চালাব। তো চলুন সবাই মিলে একবার দেখে নিই এই লেসন প্ল্যানের নমুনা এবং কীভাবে এই লেসন প্ল্যানটা বানাতে হচ্ছে। এখানে ছোট্ট করে আমরা একটা লেসন প্ল্যানের নমুনা দেখাচ্ছি, এটা শুধুমাত্র নমুনা, আপনারা এখানে যা যা দেওয়া আছে এগুলো সব জানেন, শুধুমাত্র আমরা ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে লেসন প্ল্যান সাজাতে হয় যেভাবে আপনারা এর আগে আপনারা বিএড বা ডিএলএড করে এসেছেন,
অবজেক্টিভসগুলো লিখতে হয়, যে লেসনটা আপনি পড়াচ্ছেন তার যে অবজেক্টিভসগুলো আছে বলে আপনার মনে হচ্ছে, আপনি আপনার স্টুডেন্টকে কী শেখাতে চাচ্ছেন সেটা, আর তার সঙ্গে টিচিং এইডসগুলো, এইটুকু করে আমরা একটা লেসন প্ল্যান রেডি করে রাখতে পারি, বা করে রাখতে পারি বলা নয়, করে রাখতে হবে আপনাদের এই ফরম্যাটটা ফলো করে। এবং এটা আপনাদের ক্লাসে পড়ানোর সময় যখনই আপনারা কেইয়ানে পড়াবেন তখন এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তো লেসন প্ল্যান দেখাই গেল কীভাবে বানাতে হচ্ছে। এইভাবেই আপনাদের লেসন প্ল্যান বানাতে হবে এবং সেই লেসন প্ল্যানটা আপনাদের সংরক্ষণও করতে হবে। অবশ্যই আপনারা জানবেন যে স্কুলে এই প্রজেক্ট চলছে সেখানে কিন্তু ভিজিট হতে পারে বিভিন্ন লেভেল থেকে, এবং তখন আপনার কাছে জানতেও চাওয়া হবে যে আপনি এই কাজটা করেছেন কি না বা কীভাবে করেছেন। তো লেসন প্ল্যান তখন আপনাদের দেখাতে হবে, আপনারা এইভাবে লেসন প্ল্যান দেখুন, বানান। আর যদি অবশ্যই আপনাদের মনে হয় যে আমি যে নমুনা লেসন প্ল্যানটা এখানে দেখিয়েছি এটা সম্পূর্ণরূপে আমার নিজের মস্তিষ্ক প্রসূত একটা লেসন প্ল্যান, একটা গাইডলাইন ছিল, সেই গাইডলাইনের সঙ্গে এটা আমি নিজেই বানিয়েছি, তাহলে এখন আপনারা যদি দেখেন বিষয়টাকে এবং আপনাদের যদি মনে হয় যে না এটার সঙ্গে আরও অন্যরকম কিছু করতে পারি আমরা, যেটা করলে লেসন প্ল্যানটা আরও সুন্দর হবে বা আরও ইফেক্টিভ হবে, আপনারা সেটা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে। আর যদি এই সমগ্র বিষয়টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আরও আরও বেশি মানুষকে জানান। মানুষকে এটা আমাদের জানাতে হবে যে না, আমাদের পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাটা এখন অবশ্যই অনেকটা আধুনিকতার পথে চলছে, অনেক আধুনিকীকরণ হচ্ছে, যাতে মানুষের আবার সরকারি বিদ্যালয়ের প্রতি একটা টান জন্মায়, যেন সেই ঐতিহ্য সরকারি বিদ্যালয়গুলি ফিরে পায়। এই জন্য আসুন আমরা সবাই হাতে হাত ধরে একসঙ্গে সরকারের এই প্রচেষ্টায় সামিল হই এবং নতুনভাবে নিজেদের আপগ্রেড করে আরও আরও সুন্দর আমরা পড়াশোনার পদ্ধতি উপহার দিতে পারি আমাদের ছাত্রছাত্রীদের, এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা আরও বিশেষরূপে গঠন করতে পারি। এই বলে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যদি নতুন হন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর বেল আইকনের সঙ্গে অবশ্যই নোটিফিকেশনস অল বাটনটা নিয়ে নেবেন, যাতে করে যে কোনো ফ্রেশ ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আবার দেখা হবে এরকমই নতুন কিছু কনসেপ্ট নিয়ে, নতুন কিছু আলোচনা নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত বাই বাই।